রাইটার্স ক্লাব পিটি আয়োজিত বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনকে নিয়ে। 71-এর স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে আমরা আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। 15ই ডিসেম্বর 1973 সালের সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে 7 জন বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছে স্বাধীন বাংলাদেশ সরকার। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন সেই 7 জনের মধ্যে অন্যতম। 1935 সালের জুন মাসের কোনো এক বর্ষণমুখর রাতে নোয়াখালীর বাঘচাপড়া গ্রামে জন্ম নেন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। উনার পিতা মোহাম্মদ আজহার পাটোয়ারি, যিনি মোটামুটি সচ্ছল গৃহস্থ ছিলেন, এবং উনার মাতা জুলেখা খাতুন ছিলেন একজন গৃহিণী। মূলত মক্তবে ধর্মীয় শিক্ষার মাধ্যমে তার লেখাপড়ার সূচনা ঘটে। এরপর তিনি ভর্তি হন বাঘচাপড়া প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল শেষ করে তিনি আমিশাপাড়া হাই স্কুলে ভর্তি হন। হাই স্কুলে অধ্যয়নরত অবস্থায় ওনাদের আর্থিক সচ্ছলতা কমতে শুরু করে। বাধ্য হয়ে রুহুল আমিনকে জীবিকা নিয়ে ভাবা শুরু করতে হয়। 1953 সালে হাই স্কুল পাশ করে তিনি নৌবাহিনীতে যোগদান করেন। নৌবাহিনীতে তিনি জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হন। প্রাথমিক প্রশিক্ষণের জন্য তিনি করাচির অদূরে মানোরা দ্বীপে PNS কারসাজি নামক নৌবাহিনী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গমন করেন। 1958 সালে ওনার পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। এরপর তিনি 1965 সালে মেকানিকশিয়ান কোর্সের জন্য নির্বাচিত হন। পরবর্তীতে 1968 সালে চট্টগ্রামের PNS বখতিয়ার নৌঘাটিতে ওনার বদলি হয়। 1971 সালের মার্চ মাসে রুহুল আমিন চট্টগ্রামে কর্মরত অবস্থায় ছিলেন। এমন সময় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পরিবারের মায়া ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এপ্রিল মাসে একদিন তিনি সবার অলক্ষ্যে বেরিয়ে পড়েন নৌঘাটি থেকে। তিনি পালিয়ে ত্রিপুরার সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা চলে যান এবং 2নং সেক্টরে যোগদান করেন। 2নং সেক্টরে কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ। ওনার নেতৃত্বে রুহুল আমিন সেপ্টেম্বর মাস পর্যন্ত মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও স্থল যুদ্ধের বিভিন্ন অভিযানে তিনি যোগ দেন ও বহু সম্মুখ যুদ্ধে অংশ নেন। 1971 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ নৌবাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে সকল সেক্টরের সাব সেক্টর থেকে প্রাক্তন নৌসেনাদের আগরতলায় একত্রিত করা হয়। ওনাদের সকলকে মিলিয়ে 10নং সেক্টর গঠন করা হয়। পরবর্তীতে ওনাদের কলকাতায় আনা হয়। সেখানে ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে সকলের সাথে রুহুল আমিনও ছিলেন। ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মনীন্দ্রনাথ সামন্তের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন সেক্টরের সাব সেক্টর নৌবাহিনীর সদস্যদের একত্রিত করা হয়। পরবর্তীতে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী গঠন হয় এবং ওনারা কলকাতায় গমন করেন। ভারত সরকার কলকাতা বন্দরের গার্ডেন রিচ ডকইয়ার্ডের 2টি গানবোট উপহার করেন বাংলাদেশ নৌবাহিনীকে। মূলত বোটগুলোতে কানাডীয় ধরনের 2টি বাফার গান লাগানো ছিল এবং ব্রিটিশ ধরনের 500 পাউন্ডের 4টি মার্ক মাইন বহনের উপযোগী করে গানবোটে করে রূপান্তর করা হয়েছিল। গানবোটগুলোর নাম দেয়া হয় পদ্মা এবং পলাশ। রুহুল আমিন পলাশের প্রধান ইঞ্জিন রুমের দায়িত্ব নেন আর্টিফিশার হিসেবে। 6 ডিসেম্বর যশোর সেনানিবাসের পতন ঘটান মুক্তিযোদ্ধারা। পাকবাহিনী বাধ্য হয়ে পিছু হটতে থাকে। 7 ডিসেম্বর রুহুল আমিন ও ওনার সহযোদ্ধারা ভারত থেকে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করে। পদ্মা ও পলাশ গানবোট দুটিতে মোট 56 জন মুক্তিযোদ্ধা ছিলেন। ডিসেম্বরের 8 তারিখে সুন্দরবনের আড়াইবানকিতে BSF-এর পেট্রোল ক্রাফ্ট চিত্রাঙ্গদা তাদের এই নৌবহরের সাথে যোগ দেয়। 9 ডিসেম্বর কোনো বাধা ছাড়াই নৌবহরটি হিরন পয়েন্টে প্রবেশ করে। তখনও খুলনাস্থ নৌঘাটটি পাকিস্তান বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। খুলনা নৌঘাটি দখলে পরিকল্পনায় 10ই ডিসেম্বর ভোর 4টায় তারা মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তাদের সঙ্গে ভারতীয় গানবোট পাভেল এসে যুক্ত হয়। 10 ডিসেম্বর সকাল 7টায় কোনো বাধা ছাড়াই নৌবহরটি মোংলায় পৌঁছায়। চিত্রাঙ্গদা পেট্রোল ক্রাফটটি মোংলাতেই অবস্থান করে। সকাল 9টায় মোংলা বন্দর থেকে চূড়ান্ত অভিযান শুরু হয়। সামনে গানবোট পাভেল আর পেছনে পলাশ ও পদ্মা মিলে অগ্রসর হওয়া আরম্ভ করে। গানবোট দুটি দুপুর 12টায় খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছায়। ঠিক এমন মুহূর্তে তাদের অনেক উপরে 3টি জঙ্গি বিমান উড়তে দেখা যায়। গানবোট পদ্মা ও পলাশ থেকে বিমানগুলোর উপর গুলি বর্ষণ করার অনুমতি চাওয়া হয়
কিন্তু ভারতীয় গানবোট পাভেলের কমান্ডার বিমানগুলোকে ভারতীয় বলে জানান। কিন্তু অপ্রত্যাশিতভাবেই বিমানগুলো পদ্মা পলাশ গানবোটের ওপর গুলি ও বোমা বর্ষণ শুরু করে। বোমার আঘাতে গানবোটগুলোতে আগুন ধরে যায়। অবস্থা বেগতিক দেখে পলাশের কমান্ডার সবাইকে গানবোট ত্যাগ করার আদেশ দেন। যারা বিপদ বুঝে সময় মতো পানিতে লাফিয়ে পড়ে তারা অক্ষত অবস্থায় থাকেন, কিন্তু রুহুল আমিন পলাশেই অবস্থান করেন। তিনি পলাশকে সচল রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। হঠাৎ একটি গোলা এসে পলাশের ইঞ্জিন রুমে আঘাত করে, ইঞ্জিন রুমটি ধ্বংস হয়ে যায় এবং রুহুল আমিন গুরুতরভাবে আহত হন। বোমার স্প্লিন্টারের আঘাতে ওনার বাঁ হাত ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। গানবোটটি ধ্বংস হওয়ার শেষ মুহূর্তে রুহুল আমিনকে নিয়ে এক সহযোদ্ধা নদীতে ঝাঁপিয়ে পড়েন। সেই সহযোদ্ধার নামও রুহুল আমিন ছিল। আহত অবস্থায় তিনি কোনো মতে নদীর পূর্ব পাড়ে উঠতে সক্ষম হন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি পাড়ে অবস্থানরত পাক সেনা ও রাজাকারদের হাতে ধরা পড়েন। নিষ্ঠুর পাক বাহিনী ও রাজাকাররা তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে। ওনার ক্ষতবিক্ষত লাশ নদীর পাড়ে পড়ে থাকে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ওনার মরদেহ উদ্ধার করে নদীর তীরে এক স্থানে ওনাকে সমাহিত করা হয়। মহান বীর যোদ্ধার সমাধি এখনও চিহ্নিত এবং সংরক্ষিত। স্বাধীন বাংলাদেশ সরকার এই অসীম সাহসী ও আত্মত্যাগী বীর সন্তানকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সম্মানে ওনার জন্মস্থান নোয়াখালীর বাগবাদুরা গ্রামের নাম পরিবর্তন করে আমিননগর রাখা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে 62 লক্ষ টাকা ব্যয় করে রুহুল আমিন স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করেছে নোয়াখালী জেলা পরিষদ। বীরশ্রেষ্ঠের পরিবারের দেয়া বাড়ির সামনে 20% জমিতে এই স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মিত হয়েছে। এছাড়াও বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামও নির্মাণ করা হয়েছে ওনার নামে। বিভিন্ন পুরস্কারও প্রচলিত রয়েছে এই মহান বীরশ্রেষ্ঠের নামে। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের অতুল্য আত্মত্যাগ, সাহসিকতা ও বীরত্ব সকল বাঙালির মনে এবং ইতিহাসের পাতায় আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।